বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অনেক সুন্দর করে অল্প জায়গার মধ্যে অল্প খরচে এরকম চারটি বেডরুম, তিনটি টয়লেট, সামনে একটি গড সিস্টেম পোস্টের ডিজাইন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি পুরো একটি খালের ভিতরে করা হয়েছে। তো খালটি ভরাট করা হয়নি, আমরা আগে বাড়িটি করে তারপর আমরা খালটি ভরাট করব। তো ইনশাল্লাহ আমরা এই বাড়িটির মধ্যে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। এবং আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ সব কিছু এ টু জেড বাড়ির সম্পর্কে আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম অল্প জায়গার মধ্যে অল্প খরচে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো আমাদের বাড়ির পিছনে একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমাদের সেফটি ট্যাঙ্কিটা আপনারা চেষ্টা করবেন বাড়ির আশেপাশে, বাড়ির পিছনে বা বাড়ির ভিতরে যাদের জায়গা নেই তারা বাড়ির ভিতরেও করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে খোলা জায়গার কারণে আমরা সেফটি ট্যাঙ্কিটা করে নিয়েছি। তো আপনারা যারা এরকম খোলা জায়গার মধ্যে বা আশেপাশে কোনো বাড়িঘর না থাকলে, কোনো ড্রেন না থাকলে আপনারা এরকম করে বাড়ির পিছনে বা বাড়ির ভিতরে সেফটি ট্যাঙ্কি করে নিতে পারেন। তো বন্ধুরা আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 32 ফিট এবং প্রস্থ দেওয়া হয়েছে 31 ফিট, টোটালি 992 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম 992 স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের স্বপ্নের বাড়িটি করে নিতে পারেন। তো আমাদের বাড়িতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে এবং 3টি টয়লেট রাখা হয়েছে। তো ইনশাল্লাহ আমি একটু বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনার এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচে আমরা শর্ট কলম ঢালাই করেছি এবং আমাদের নিচে শর্ট কলমের নিচে আমাদের বেজ ঢালাই করা হয়েছে। তো আমাদের বাড়িটি পুরো 12টি কলমের মধ্যে পুরো 12টি বাড়িটি করা হয়েছে। তো আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি এবং আমাদের ভীমের সাইজটা রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো আমাদের নিচের ভিটির যে ছাদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা ঢালাই করেছি 3.5 ইঞ্চি করে এবং আমাদের ছাদের ছাদটি ঢালাই করা হয়েছে 4.5 ইঞ্চি করে। তো আপনারাও চাইলে এরকম অল্প খরচের মধ্যে আপনাদের স্বপ্নের বাড়িটি সামনে অসাধারণ একটি পোস্টের ডিজাইন দিয়ে নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু এটি একটি খালের ভিতরে বাড়ি করা হয়েছে তো এখানে বন্যার পানি উঠে বিদায় আমরা আমাদের এই বাড়ির ভিটিটা একটু উঁচা করে দিয়েছি এবং আমরা বাড়ির ভিটিতে ওঠার আগে এখানে আমরা 2টা L সিঁড়ি ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 4.5 ইঞ্চি করে। তো আপনারা চাইলে খুব সুন্দর করে আপনাদের সিঁড়ির ধাপগুলো দিতে পারেন। তারপর আপনারা যখন সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখতে পাচ্ছেন সামনে একটি পোস্টের ডিজাইন পড়বে। তো পোস্টের ডিজাইনের এই সাইডটায় আমরা একটি দরজা লাগাবো 5 ফিট বা 5 ফিট করে। তো আমাদের পোস্টের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ঢালাই করা হয়েছে এবং দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের বাড়ির কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে, যার জন্য আমরা এখানে যখন আমরা একটি 5 ফিট বা 5 ফিট দরজা ইউজ করব কাঠের দরজা তখন আমাদের বাড়ির সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা বাড়ির ভিতরে প্রবেশ করতেই আপনারা ড্রয়িং কাম রানিং স্পেসটা পাবেন। তো ড্রয়িং কাম রানিং স্পেসের পাশে ডান পাশে একটি ছোট্ট একটি রুম রাখা হয়েছে সামনে। তো রুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 9 ফিট করে। তারপরে এই রুমটাতে 2টি জানালা রাখা হয়েছে। তো এই বাড়িতে যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং যতগুলো দরজা দেখতে পাচ্ছেন সবগুলো দরজার মাপ বা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে, অনেক সুন্দর করে করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে আরেকটি রুম রাখা হয়েছে। তো এই রুমটা একটি বেডরুম হিসাবে ইউজ করা হবে। তো এই রুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে এবং আমাদের বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদের উপরের
প্রত্যেকটি আমরা ইউনিট প্লাস্টার করে ফেলেছি দক্ষ মিস্ত্রি দ্বারা, অনেক সুন্দর করে প্লাস্টার করেছি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির প্রথমে ছাদটি দেওয়ার পরে আপনারা গাঁথনির কাজ করতে, তাতে করে আপনাদের বাড়ির গাঁথনিগুলো অনেক সুন্দর হবে, ফিনিশিংগুলো খুব ভালো আসবে। এবং কাজ করানোর পরে টানা 21 দিন সকাল বিকাল পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের বাড়িটি টেকসই বা মজবুত হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2টি টয়লেট, একটি অ্যাটাচড একটি কমন টয়লেট। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটিতে এভাবে সুন্দর করে অ্যাটাচড বা কমন টয়লেট রাখতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম, এটি হচ্ছে পিছনের বেডরুমটি। তো আমাদের এই বেডরুমটার মধ্যে আমরা 3টি জানালা রেখেছি, এক পাশে 2টি এবং আরেক পাশে 1টি জানালা খোপ রাখা হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি টয়লেট, আমরা এই টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনাদের একটি বড়সড় করে এই টয়লেট রাখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটি আরেকটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে, এটা একটু বড়সড় করে রাখা হয়েছে। যেহেতু আমাদের বাড়িটির জায়গাটা ছোট, সেহেতু আমরা 2টি বেডরুম একটু বড়সড় করে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের কিচেন রাখা হয়েছে। তো আমাদের কিচেনটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি করে, তো একটু ছোটো করে রাখা হয়েছে কারণ আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা বেশি বড় রাখতে পারিনি। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম, এটি সামনের বেডরুমটি। তো আপনারা অবশ্যই আপনাদের এই বেডরুমটার সাইজ আমরা রেখেছি 9 ফিট বাই 11 ফিট করে। তো আশা করছি যে আপনারা এই বাড়িটি সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পেরেছেন। তো আমাদের বাড়িটির কলমের মধ্যে যে রডগুলো ব্যবহার করেছি সেটি হচ্ছে 10 মিলি রড, আমরা 4টি করে ব্যবহার করেছি প্রত্যেকটি কলমে, এবং আমাদের ভীমের মধ্যে 10 মিলি রড আমরা 4টি করে ব্যবহার করেছি। তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো বাড়িটি সম্পূর্ণ বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা যদি এই বাড়ির সম্পর্কে আর কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িতে খরচ হয়েছে 5,80,000 টাকা। 5,80,000 টাকার মধ্যে আমরা এতটুকু কাজ করতে পেরেছি। আমরা আশা করছি যে পুরোপুরি বাড়ি টাইলস ইলেকট্রিশিয়ান ছেঁটে ছাড়া যদি পুরোপুরি কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে 9 থেকে 10 লক্ষ টাকা। তো 9 থেকে 10 লক্ষ টাকা হলে আমরা পুরোপুরি এই বাড়িটির কাজ টাইলস ইলেকট্রিশিয়ান ছেঁটে ছাড়া কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।